হ্যালো এভরি ওয়েলকাম টু হালকেন্স টাইন তো তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের রিটেনের প্রিপারেশন নিয়ে কিছু বলেন তো তাদের জন্য আজকের এই ভিডিও আশা করি আমি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের যারা ক্যান্ডিডেট আছো তোমাদের রিটেনের জন্য এই টু জেড গাইডলাইন আজকে ভিডিওটা দেওয়া ট্রাই করব তো তোমরা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করলেই তোমরা বিষয়গুলো বুঝতে পারবে তো চলো শুরু করি দেরি না করে আচ্ছা তো প্রথমে আমরা যেটা দেখব টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন এখানে কিন্তু চল্লিশ মার্ক থাকে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির তোমার জন্য চল্লিশ মার্ক থাকে তো এই চল্লিশ মার্কের মধ্যে তোমার ট্রান্সলেশন থাকে তারপরে ইরার কারেকশন থাকে অ্যান্ড তোমার কমার্সের যে টপিকগুলো আছে সেই টপিক থেকে মার্ক থাকে তো টোটালকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি সেটা হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশনে তোমার থাকবে টোটাল টেন মার্কস তারপরে সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে এরও কারেকশন এরও কারেকশনে থাকবে তোমার টেন মার্কস বাকি টোয়েন্টি মার্কস কিন্তু তোমার কমার্সের সাবজেক্টগুলোতে থাকবে কমার্স সাবজেক্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইনান্স অথবা মার্কেটিং এই সাবজেক্টগুলো মিলিয়ে তোমার থাকবে এখন এই চল্লিশ মার্কে প্রিপারেশন আমরা কিভাবে নিব সেটা সম্পর্কে আমরা ডিটেলসে দেখব আচ্ছা এই জন্য আমাদের একটা ফাঁকা স্লাইড দরকার ওকে তাহলে আমার তিনটা ক্যাটাগরি কী কী সেটা আমরা এখানে লিখে ফেলি ট্রান্সলেশন তোমার আমাদের বিজনেস স্টাডিজের যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্ট এখন আর রিটেনের ক্ষেত্রে প্রথমে আমার যে ব্যাপারটা মাথায় রাখার দরকার সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আমার কিন্তু লিমিটেড টাইম থাকে সেটার মধ্যে আমার অনেক অ্যান্সার করতে হয় এখন এক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজিক্যালি একটু শার্প হতে হবে এই স্ট্র্যাটেজিক্যালি যদি তুমি শার্প না হও তাহলে কিন্তু তোমার দেখা যাবে যে তোমার অনেক মাস তোমার ছেড়ে আসতে হচ্ছে তো প্রথমে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট এখন ব্যাপার হচ্ছে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিটেনের ক্ষেত্রে খাতা যখন দিবে তখন দেখবা তোমার কোয়েশ্চেনের নিচে নিচে অ্যানসার দেওয়ার একটা পার্টিকুলার বক্স থাকে অর্থাৎ চাইলে কিন্তু তুমি এক্সট্রা তুমি যেমন এইচএসসি বা এসএসসি লাইফে তুমি ভোরে লিখে আসতা পারো আর না পারো বানায় এক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা থাকে না আর যাদের হাতের লেখা একটু তুলনামূলক বড় তার একটু বিপদে পড়তে পারো তাই দেখো আমি তোমাকে একটা ডেমো দেওয়ার চেষ্টা করতেছি কীরকম খাতা থাকে ধরো এখানে একটা কোশ্চেন থাকলো এখানে একটা কোশ্চেন থাকলো এক নম্বর কোশ্চেন তো এই কোশ্চেনের নিচেই তোমার বক্স দেওয়া থাকবে তো ওই পার্টিকুলার জায়গাটুকুতে তোমার লিখতে হবে ওকে ট্রান্সলেশনের ক্ষেত্রে ধরো পাঁচটা ট্রান্সলেশন আছে এই পাঁচটা ট্রান্সলেশনের নিচে নিচে তোমার বক্স তোমার ফাঁকা জায়গা থাকবে ওইখানে তোমার লিখতে হবে তো এই ক্ষেত্রে তোমার যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে লেখাটা প্র্যাকটিস করা তুমি একটা খাতা বানাও খাতায় তুমি নিজে একটা দাগ কাটো তো তোমার এখন কোয়েশন আসতে পারে যে ভাই বক্স কতটুকু থাকে তো আমার মতে বক্স যতটুকু থাকে ততটুকু একটা স্ট্যান্ডার্ড মাপের অর্থাৎ দুই বা তিন মার্কের কোয়েশ্চেনের জন্য অ্যান থাকে তো এটা মার্ক ভেদে যখন তোমার এক নম্বর কোয়েশ্চেন থাকবে অর্থাৎ ট্রান্সলেশন একটা থাকবে তখন তার নিচে তোমার এক আঙ্গুল পরিমাণ বা হাফ আঙ্গুল পরিমাণ জায়গা থাকবে তোমার লেখার জন্য তো স্পেস নিয়ে কোনো চিন্তা নাই জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যতটুকু লিখবা বানায় আউল ফাউল লিখতে পারবা না এখন বিজনেস স্টাডিজের যে সাবজেক্টগুলো আছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট এই তিনটা সাবজেক্ট বা মার্কেটিং যেটা বলো না কেন এখানে যে সাত সাত ছয় মার্ক থাকবে এখন এই সাত সাত ছয় মার্কে কিন্তু তোমার বড় কোনো ম্যাথ থাকবে না এখানে কোন টাইপের থাকবে তোমার আর অ্যাকাউন্টিং এর যে আছে আর যে ক নাম্বার কোশ্চেন অর্থাৎ দুই নাম্বারের যে ম্যাথ আছে কার ই নির্ণয় করো বা নিট মুনাফা কত এই টাইপের যেসব ছোট ম্যাথ আছে ওই ছোট ম্যাথ কিন্তু আসবে ফাইন্যান্সের ক্ষেত্রে সেম অর্থের সময় মূল্যের যে তোমার রুল বাহাত্তর নামে যে তোমার রুলসটা আছে প্রয়োগ করে তুমি বের করো ওইটা তো এই টাইপের শর্টম্যাট থাকবে বা যে কোনো একটা থিওরি থাকতে পারে ম্যানেজমেন্টের তো অংশীদারি ব্যবসার সাধন নিয়ে একটা কোয়েশ্চেন থাকতে পারে এক বা দুই মার্কের জন্য তোমার অ্যান স্পেস থাকবে তো এই ক্ষেত্রে তোমার যে স্ট্র্যাটেজিটা মেনটেন করা উচিত সেটা হচ্ছে তুমি আলাদা একটা খাতা বানাবা বাসায় আলাদা খাতা বানায় ওই খাতায় একটা বক্স করবা এক বা দুই মার্কের জন্য কিন্তু বেশি জায়গা দেওয়া থাকে না এরকম হায়েস্ট একটা পেজের মধ্যে হাফ পেজ ধরো হাফ পেজের একটু শর্ট জায়গা তোমার থাকবে অর্থাৎ এটা যদি একটা পেজ হয় ধরো এখানে এক মার্ক বা দুই মার্কের একটা কোশ্চেন আছে তো দুই মার্কের কোশ্চেনের জন্য তোমার বক্স থাকবে এই রকম তো এই বক্সটুকুর মধ্যে তোমার যা লেখা লিখে দিয়ে আসতে হবে এখন তোমার মাথায় থাকতে হবে যা তুমি লিখবা এই বক্সটার মধ্যে ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার মার্কসটা দিবে তাই কোনো আলতু ফালতু বিষয় লেখা যাবে না বানায় লেখা যাবে না মেইন যা চাইছে ঠিক তাই দিয়ে আসবা এখানে কম লিখলেও তুমি যদি ঠিকঠাক লিখতে পারো বা ঠিকঠাক যা চাইছে এটা যদি তুমি বুঝে আসতে পারো তাহলে তুমি মার্কস ভালো পাবা এটা একটা রিটার্নে মার্কস ভালো পাওয়ার কৌশল আর আরেকটা তোমার যে ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত আচ্ছা তো দুই নাম্বারে গেল তোমার পেপার ম্যানেজমেন্ট নিয়ে কথা বললাম আমরা অর্থাৎ তুমি কিভাবে কতটুক জায়গা নিয়ে তুমি লিখবে সেটা আমরা কথা বললাম আচ্ছা এখন আমরা পার্টিকুলার এই তিনটা টপিক নিয়ে আসি ট্রান্সলেশন এরার কারেকশন আর তারপরে বিজনেস স্টাডি সাবজেক্ট এটা আমরা আস্তে আস্তে আলোচনা করব আচ্ছা তো ট্রান্সলেশনে মূলত পাঁচ মার পাঁচ মার দশ মার থাকে অর্থাৎ বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এখন তোমাদের মনে অনেক ধরনের কোয়েশন আছে ভাইয়া ট্রান্সলেশন কোথা থেকে প্র্যাকটিস করবো কী প্র্যাকটিস করবো কোথা থেকে পড়লে কমন আসবে তো ভাই প্রথম একটা সত্য কথা বলি কমন যতই বলুক না কেন তোমার অমুক ভাইয়া তমুক ভাইয়া যে কমন আসবে কমন আসবে এখান থেকে পড়লে শিওর কমন এটা অ্যাকচুয়ালি কোনো গ্যারান্টি নাই এখানে মূলত ঢাকা ইউনিভার্সিটি প্রিভিয়াস কোশ্চেন তুমি যদি ঘাটো বুঝতে পারবা ঢাকা ইউনিভার্সিটি কখনো আহামরি কঠিন কোশ্চেন করে না কিন্তু ইউনিক কোশ্চেন করে তো এখানে খুবই বেসিক জিনিসপত্র থাকে যেটা দিয়ে মূলত তোমার উপস্থিত যে লিখে আসার ক্ষমতাটা এটা যাচাই করা হয় এখানে তুমি কমনে দান্দা নিয়ে যাও না সিওর একটা মারা খাবা তুমি কমন পরে কি পরে না এটা তোমার এটা নিয়ে তোমার ভাবার দরকার নেই এখন ট্রান্সলেশনের মেইন যে জিনিসটা ভালো করার যে ট্রিক্সটা সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা কি প্র্যাকটিস করবা ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার ভোকাবুলারি আমার স্টিল মনে আছে আমার যখন আমি রিটেন পরীক্ষাটা দিচ্ছিলাম তখন এমন টাইপ একটা সেন্টেন্স ছিল যে যে সেন্টেন্সে তোমার পাইকারি ব্যবসা পাইকারি ব্যবসা কথাটা উল্লেখ ছিল তো খুবই ইজি জিনিস হোলসেল আর খুচরা হচ্ছে রিটেলিং এই জিনিসটা কিন্তু আমার মাথায় তখন ছিল না আমি মানে দুইটা আল্লায় ফালাইছিলাম আমি হোলসেলের জায়গায় রিটেল দিয়ে আসছিলাম নাহলে আমার রিটেল মার্ক আরও বেশি থাকতো তো এই যে ছোটোখাটো ভোকাবুলারি ওয়ার্ডগুলো যেটা কমার্স রিলেটেড এই টাইপ ভোকাবুলারি ওয়ার্ডগুলো তুমি পড়বা ঠিক আছে তো এই ভোকাবুলারি কোথা থেকে পড়বা তুমি 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 যে বিভিন্ন বিভিন্ন দফাগুলো করে আসছো জানো কারবারি বাট্টা কমিশন এইগুলো ইংলিশ জানো না ভাই কোথেকে জানবো ভাইয়া তোমার তোমরা যেহেতু আমার ক্লাসটা করতেছ সবার হাতে এক একটা স্মার্টফোন অবশ্যই আছে তো তোমরা ভোকাবুলারিতে তোমার যখন কমিশন কমিশন লিখে সার্চ দিবা অটোমেটিক চলে আসবে আর তুমি ইন্টারনেটে গুগলে সার্চ দিতে পারো অ্যাকাউন্টিং ডিকশনারি অ্যাকাউন্টিং ডিকশনারি সার্চ দিলে চলে আসবে ওখানে দেখবে অনেকগুলা তোমার দফা বিভিন্ন দফা বা হিসাব বিজ্ঞানের বিভিন্ন টার্ম এগুলো লিস্ট দেওয়া আছে কোনটার ইংলিশ কোনটা এটা তুমি ওখানে পেয়ে যাবে তাই বলে সবগুলো ধাতায় মুখস্থ করার দরকার নাই যেগুলো একদম কমন একদম বেসিক যেগুলো তুমি ইন্টারে তুমি যখন ম্যাথ করতা তখন আসতোই ওইগুলোই তুমি পড়বা ওকে তো ভোকাবুলারিটা তোমার আয়ত্তে রাখতে হবে সেকেন্ড যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক মানুষ করে মিস্টেক গ্রামাটিক্যাল মিস্টেকও অনেক করে মানুষ বা টেন্সের ভুল করে দেখা যায় যে বাংলায় দাও আছে তোমার পারফেক্ট টেন্স তুমি ইংলিশে কনভার্ট করার সময় পারফেক্ট টেন্সটা ইউজ করলা না ঠিক আছে তো মানুষ টেন্সের ভুল করে বিভিন্ন গ্রামাটিক্যাল এরর করে তো এই দুইটা জিনিস তোমার মাথায় রাখতে হবে ভোকাবুলারি এবং গ্রামাটিক্যাল মিস্টেক তারপরে থার্ড যে জিনিসটা তোমাকে করতে হবে ট্রান্সলেশনে ভালো করার জন্য সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই কোথা থেকে প্র্যাকটিস করব কোথ থেকে প্র্যাকটিস করব কিভাবে প্র্যাকটিস করব এটা হচ্ছে তুমি যেই সোর্স থেকেই পড়ো না কেন তুমি প্রিভিয়াস ইয়ারের বা বিভিন্ন ব্যাংক পরীক্ষা বা ব্যাংকের যখন জব থাকে তো সেই জবের যেসব কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তুমি কালেক্ট করতে পারো এখন কীভাবে কালেক্ট করবে টু এটা তোমার ব্যাপার একটু দৌড়াদৌড়ি করো সব যদি তোমার মুখের মানে মানে মুখের সামনে এনে দেওয়া হয় তাহলে তো হবে না তুমি তুমি যেই কোচিং থেকে পড়ো না কেন বা যেই ভাইয়ের কাছে পড়ো না কেন তুমি একটা না একটা উপায় তুমি ম্যানেজ করে নিতে পারবা বা প্রিভিয়াস কোন কোন জায়গায় কোন কোন ইয়ারে কী কী কোয়েশ্চেন আসছে কী টাইপ কোয়েশ্চেন আসছে এই জিনিসগুলো নিয়ে তুমি বেশি বেশি করে সলভ করো বা প্র্যাকটিস করো তো প্র্যাকটিস যখন করবা তুমি দেখবা তোমার এই দুইটা জায়গায় কোন কোন বিষয়ে বেশি ল্যাকিংস আছে গ্রামাটিক্যাল তুমি কি ভুল করতেছো কোন জায়গায় ভুল করতেছো তুমি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে ভুল করতেছো নাকি কোন জায়গায় ভুল করতেছো এটা তুমি নিজে নিজে আইডেন্টিফাই করবা আইডেন্টিফাই করে তারপর জিনিসটা তুমি সলভ করবা ওকে তো এই গেল ট্রান্সলেশন তারপরে যেটা হচ্ছে মূলত অনেকের আতঙ্কের টপিক এর কারেকশন আচ্ছা তো এর আর কারেকশনটা মূলত দুই টাইপের একটা হচ্ছে বাংলা আর একটা ইংলিশ তো বাংলা এরোর কারেকশনটা আমরা কোথা থেকে পাবো এখন দেখো বাংলা প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু বাংলায় বাক্যের ভুল বা অশুদ্ধ প্রয়োগ নামে একটা টপিক আছে বাংলা সেকেন্ড পেপার বইতে কোন বইতে টেক্সট বইতে বাংলা সেকেন্ড পেপার নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেই বইটা তোমরা ফলো করতে পারো লেটেস্ট বইতে দেখলাম অনেক কিছু নাই লেটেস্ট বইটা না ট্রাই করবা উনিশ বিশ সেশনের বা উনিশ বা বিশ সালের যে বইটা বাংলা সেকেন্ড পেপার ওইটা একটু কালেক্ট করে না ট্রাই করবা ওইখানে দেখবা বাক্যের অপপ্রয়োগ বাক্যের অপপ্রয়োগ বা শুদ্ধ বা অশুদ্ধ বাক্য এই টাইপের একটা টপিক আছে সেটা তুমি বাংলা সেকেন্ড পেপার নবম দশম শ্রেণীর বইতেও পেতে পারো বা ইন্টারের বইটাতেও পেতে পারো মোটা যে বইটা আছে কি জানি রাইটারের নামটা আমি ভুলে গেছি বা ওইখানে তুমি পেতে পারো ওই যে টপিকটা ওই টপিকটা তুমি প্র্যাকটিস করবে বারবার আশা করি তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে তারপর আসে ইংলিশে এখন ইংলিশের ক্ষেত্রে তোমার বিভিন্ন টপিক জানতে হবে এই ইরর কারেকশনটার ক্ষেত্রে এখন তোমার এখন তোমার বিভিন্ন জিনিসে তোমার ইরার কারেকশন হতে পারে তোমার নাউনে তোমার ভুল হতে পারে বা কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউনের পরে কি বসে কি বসে না এই টাইপের ভুল তোমার হতে পারে এরার কারেকশনে থাকতে পারে তারপরে তোমার রাইট ফর্ম অফ ভার্ভে রাইট ফর্মস অফ ভার্ভ যেটা তোমরা ইন্টারে করেছো অলরেডি এই টাইপের ভার্ব রিলেটেড তোমার ভুল থাকতে পারে সেন্টেন্সে বা এমন কি ভুল নাও থাকতে পারে তো এই টপিকগুলো যদি তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করো বা বেশি বেশি আয়ত্ত করো তোমার আশা করি এরর কারেকশনে আর বেশি কোনো সমস্যা হবে না ইটস অল अबाउट প্র্যাকটিস তারপরে আসি বিজনেস স্টাডিজ রিলেটেড সাবজেক্টে তো এখানে তুমি মূলত কি প্র্যাকটিস করবা এটা হচ্ছে তোমাদের কোশ্চেন তাই তো তো এখানে তুমি টেস্ট পেপারের টেস্ট পেপারের জ্ঞানমূলক অনুধাবনমূলক যে পাঠটুকু আছে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে কোনো নাম্বার যে কোয়েশ্চেনটা দুই মার্কেট থাকে ওটা বেশি বেশি করে প্র্যাকটিস করবা বা বিভিন্ন যে নীতির যে চ্যাপ্টারটা আছে হিসাব বিজ্ঞানের নীতি নীতিমালা ওইখান থেকেও আসতে পারে বলে যদি বলে যে এই নীতিটা ব্যাখ্যা করো ওই নীতিটা ব্যাখ্যা করো তো এই টাইপের নানা রকম বিষয় আছে যেগুলো থেকে তোমার ক বা খ নাম্বারে দুই বা এক নম্বরের কোয়েশ্চেন থাকতে পারে বা তিন নাম্বারের কোয়েশ্চেন থাকতে পারে ইটস আপ টু ডেম যে তারা কিভাবে কোন কোয়েশ্চেনটা করবে তবে সাধারণত বড় কোনো ধরনের ম্যাথ থাকবে না কারণ টাইম রিলেটেড একটা ব্যাপার আছে ওকে তো এই হচ্ছে মূলত বিষয় তোমার জ্ঞানমূলক অনুধাবনমূলক যেই সেকশনটা আছে টেস্ট বেশি বেশি করে করবে ক্ষেত্রে বিভিন্ন শর্ট ম্যাথ যেগুলো আছে ওগুলো তোমরা সলভ করবে যেমন তোমার ফাইন্যান্সের ক্ষেত্রে অর্থের সময় মূল্যের বাহাত্তর রুল বাহাত্তর নামে একটা রুলস আছে ওইটা তুমি কিভাবে অ্যাপ্লাই করবা অর্থাৎ একটা জিনিস মাথায় রাখো যে কমপ্লিকেটেড কিছু থাকবে না খুবই শর্ট ম্যাট থাকবে বা শর্ট কোনো টার্ম তোমার জিজ্ঞেস করতে পারে তো এই ছিল মোটামুটি রিটেনের তোমার ইন ডিটেলস প্রস্তুতির ব্যাপার আর সর্বশেষ যে ব্যাপারটা বলে আমি আজকের ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি ফাস্টে শুরু করতে যাও অ্যাকাউন্টিং এর জিনিসটা নিয়ে বা ম্যাথ দিয়ে তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে বা ইরার কারেকশন দিয়ে যদি শুরু করতে চাও এই জিনিসটাতে তোমার মাথা কাটাতে হবে প্রচুর তুমি হুট করে আইডেন্টিফাই করতে পারবে না তো প্রথমে তুমি কি অ্যান্সার করবা ট্রান্সলেশনটা অ্যান্সার করো কারণ এটা অ্যান্সার করতে বেশি মাথা কাটানোর দরকার হয় না এটা আগে অ্যান্সার করবা তারপরে কি অ্যান্সার করবা এই বিজনেস স্টাডিজ সেকশনে চলে যাবা ম্যানেজমেন্ট বা মার্কেটিং অ্যান্সার করবা যেহেতু এটা এগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট এই সাবজেক্টগুলো তোমাদের যে গুলো আছে ওগুলো তোমাদের মাথায় গেঁথে যাবে তো ম্যানেজমেন্ট আর মার্কেটিং এই দুটো আগে অ্যান্সার করবা তাহলে এক নম্বরে থাকতেছে ট্রান্সলেশন এটা আগে অ্যান্সার করবা আগে দশ মার্ক অ্যান্সিওর করবা তারপরে চলে যাবা বিজনেস স্টাডি সাবজেক্টে ওই সাবজেক্টকে তুমি ম্যানেজমেন্ট আর মার্কেটিং আগে লিখবা তারপরে অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সের যদি থিওরি থাকে থিওরিটা আগে লিখে ফেলবা তারপরে যদি ম্যাথটা তোমার ইজি মনে হয় ম্যাথটা করবা তারপরে তুমি এরর কারেকশনে যাবা এরার কারেকশনে আগে বাংলাটা তুমি এর কারেক্ট করবা বা শুদ্ধ বা অশুদ্ধ কোনটা বাংলাটা আগে লিখে নিবা যে কটা পারো লিখে নিবা যেটা পারবে না সেটা স্কিপ করে সাথে সাথে ইংলিশে চলে যাবা ইংলিশে যে কটা পারো অ্যান্সার করবা তারপরে চিন্তা করতে পারো অ্যান্সার করার পরে যদি তোমার টাইম বাঁচে যেগুলো তুমি অ্যান্সার করো নাই ওইগুলো নিয়ে তখন চিন্তা ভাবনা করো কিন্তু তুমি যদি আগেই বাংলা বা ইংলিশ এগুলা মানে ইরোর কারেকশন নিয়ে তুমি অ্যান্সার করতে যাও বা ট্রান্সলেশনের ক্ষেত্রে তুমি একটা আটকে গেছো ওইটা নিয়ে যদি চিন্তা ভাবনা করতে থাকো তাহলে দেখবো পরের গুলা লেখার আর তোমার সময় নাই। তাই একটু বুদ্ধিভিত্তিকভাবে বা একটু স্ট্র্যাটেজিক্যালি তুমি তোমার রিটেন প্রিপারেশনটা নেবে আশা করি আশা করি এই ভিডিওটা তোমাদেরকে অনেক হেল্প করবে তোমাদের প্রিপারেশনের জন্য আর বেস্ট অফ লাক